নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের স্পেশাল রেসিপি গাজরের হালুয়া। নর্থ ইন্ডিয়ায় এটা খুবই ফেমাস, যে কোনো বিয়ে বা অনুষ্ঠানে এটা ডেজার্ট হিসেবে দেওয়া হয়। খেতেও কিন্তু অসাধারণ। সামনে মকর সংক্রান্তি বা শীতের এই সিজনে এটা বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নিন কীভাবে বানিয়েছি। এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ বসিয়েছি, এটা আস্তে আস্তে জাল দিতে দিতে খোয়া বানিয়ে নেব। দুধটা যখন ঘন হতে থাকবে কন্টিনিউ কিন্তু চামচ দিয়ে নাড়তে হবে, না হলে নিচের দিকটাতে জমে যাবে। দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই অবস্থায় গরম গ্যাসের উপর থাকলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখানে 1 কিলো গাজর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। গাজরগুলো কিন্তু এই ধরনের লাল হলে কিন্তু সেই হালুয়াটা খুবই টেস্টি হয়, হলুদ গাজরও কিন্তু খুব একটা ভালো হয় না। এখন গাজরগুলোকে এইভাবে ঘিসে নেব। সব গাজরগুলোকে এইভাবে ঘিসে রেডি করে নিয়েছি। এখন ঘিসা গাজরগুলোকে এইভাবে চিপে চিপে রস বের করে নেব, না হলে ভাজতে অনেকটা সময় লেগে যাবে। দেখুন এতটা রস বেরিয়েছে, এই রসটা কিন্তু ফেলে দেবেন না, খুবই পুষ্টিকর। এটা একটু বিটনুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খাবেন, খুব ভালো লাগে। গাজরটা রস চিপে নেওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়েছে। এখন কড়াইতে দিয়ে এটা ভেজে নেব। কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এটা লিকুইড হলে কিন্তু 3 টেবিল চামচ হয়ে যাবে। এই ঘিটাকে গলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গাজরগুলো ঢেলে দিচ্ছি। আর এই গাজরটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখনো কিন্তু আরও খানিকক্ষণ ভাজতে হবে। দেখুন স্টেপ বাই স্টেপ কালার চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় গাজরটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন 1 বাটি ফুল ক্রিম দুধ এর মধ্যে ঢেলে দিলাম। এখানেও 1/2 লিটার ফুল ক্রিম দুধকে জাল দিয়ে 1 বাটি করে নিয়েছি। আর দুধটার সঙ্গে ভালোভাবে গাজরটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে 3-4 মিনিট এই গাজরটাকে স্লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। দেখুন গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। 1 বাটি চিনি মানে এখানে 230 গ্রাম মতো আছে। চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন, অনেকে কম বেশি পছন্দ করে। এই চিনিটা দিয়ে গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে জাল দিতে থাকব। চিনিটা ভালো মতো গলে গেছে। এখন যে আমি খোয়াটা বানিয়েছিলাম সেই খোয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা কেটে নেওয়া ড্রাই ফ্রুটস। এখানে কাজু, কিশমিশ আর অলমন্ড দিয়েছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকব। এটা কিন্তু একদমই লেতলেতে কাদা মতন থাকলে ভালো লাগবে না খেতে, এটাকে একটু শুকিয়ে নিতে হবে। কিছুটা সময় জাল দেওয়ার পর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এখানে 4টা এলাচের দানা পাউডার করে নিয়েছি, এটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। মাঝে মধ্যে খোয়া আর ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে বানাবেন। আর আমার এই সুইট রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যাপি মকর সংক্রান্তি টু অল অফ ইউ। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।